রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে যে অর্ডার বা নির্দেশের কপি দেওয়া হয়েছিল, সার্ভ করা হয়েছিল, সেই অর্ডার বসিরহাটে আপনারা দেখলেন কাদের নিরাপত্তার জন্য ভাঙা হচ্ছে? সংকুতে জানি আপনি বলতে চাইছেন, আপনার বলবার জন্য একটু শুষ্ক হচ্ছে না, বুঝতে পারছি, কিন্তু আমি রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, কলকাতার রাজপথে সাধারণভাবে সিভিক ভলান্টিয়ারের জুলুম বলতে যেটা বোঝায় সেটা যারা গাড়ি চালান তারা কিছুটা টের পান, বসিরহাট সন্দেশকারীতে কিন্তু আরেকটু এগিয়ে, আইন ও শৃঙ্খলা এটার জন্য আপনাকে একটা সিভিক পদ্ধতিতে যেতে হবে। মানে আমি যেটা বুঝতে পারছি, তৃণমূল কংগ্রেসের পুরো অ্যাপ্রোচটাই, মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য পুরো অ্যাপ্রোচটাই সিভিক। রাজর্ষি অনির্বাণদা, প্রথম কথা, এই জন্যই আমরা দাবি জানাচ্ছি 2011 সালের পরে পুলিশের যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্ট কিভাবে হয়েছে তার তদন্ত হওয়া উচিত। যারা সিভিক ভলেন্টিয়ার, এমনকি পুলিশেও যারা চাকরি করছেন, তারা আদৌ চাকরিটা ন্যায়সঙ্গতভাবে পেয়েছেন নাকি সাদা খাতা জমা দিয়ে চাকরি যেভাবে আমরা দেখছি পাওয়া গেছে সেভাবে তৃণমূলের ক্যাডারদের চাকরি পাওয়া হয়েছে। দ্বিতীয় কথা, আমাদের পরিষ্কার দাবি, এই যে আজকে দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যে কি হয়েছে বলে অনির্বাণদা বলছেন, কিন্তু আসল কথাটা এখন অবধি কেউ বলতে পারলো না। ওখানকার মা বোনেরাই বলেছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে ঘটনাটা 13-14 বছর ধরে চলছে, একেবারে বাম আমলের শেষ থেকে নিয়ে এন্টায়ার মমতা ব্যানার্জির প্রেজেন্ট ডে পিরিয়ড অবধি যে মুক্তাঞ্চলের কথা সেদিনও বলা হয়েছিল, আজও সন্দেশ খালি মুক্তাঞ্চলই আছে। তাই আমাদের পরিষ্কার দাবি, সেই সময় থেকে নিয়ে 13-14 বছর থেকে আজ অবধি যতগুলো ওই অঞ্চলে এসপি, ডিএসপি, আইএসিওসি, যারা যারা পুলিশের অধিকর্তা, প্রশাসনিক অধিকর্তা আছেন, তাদের প্রত্যেককে কান ধরে টেনে হাইকোর্টে নিয়ে এসে তদন্তের আওতায় নিয়ে আসা হোক, প্রয়োজনে পার্লামেন্টে আইন পাশ করে এদের পেনশন, এদের চাকরির মান্য অবধি বন্ধ হোক, ইফ ফাউন্ড গিলটি। কারণ এরা প্রত্যেকে কেউ কিছু জানতো না, নাকে সর্ষের তেল দিয়ে 13 বছর ঘুমিয়েছে, এ জিনিস হতে পারে না, পরের দিন যাবেন বিরোধী নেতারা 144 লেগে গেল। বিজেপি শাসিত রাজ্যে কোন ঘটনা ঘটেছে আজকে বলো, মমতা ব্যানার্জির দায় নেই, স্বীকার করো, এখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী, এসপি, ডিএসপি দের দায় আছে না নেই? 13 বছর কোন কথা আর বলার জায়গায় নেই, বলো মিটিং করতে বলার জায়গা, শোনার জায়গা, বল বল, 13 বছরকে জাস্টিফাই করতে পারে বলুন? লজ্জা করো, বিক্রম, কেউ নিউজ চ্যানেল দেখি না, রাজর্ষিদা মনে করেছে আমরা কেউ নিউজ দেখি না, আমরা এমনি এসেছি। আমি বলছি শুনুন, আজকেই আমি রিপাবলিক বাংলা ফুটেজে দেখেছি একজন সন্দেশখালীর একজন নির্যাতিতা মহিলার বয়ান, যেখানে লেখা আছে সন্দেশ, এবং তিনি বলছেন স্পষ্ট স্বীকারোক্তি যে 13-14 বছর নয়, তৃণমূল আসার পরে মিনিমাম এই 7-8 বছর ধরে এই ঘটনাটা চলছে। রাজর্ষিদারা আজকে এই জায়গাটাকে অন্যদিকে রাঙিয়ে দেওয়ার যে চেষ্টাটা করছেন সেই চেষ্টাটা আমি তো এটা একেবারে চেষ্টা করিনি, আমি তো বলিনি যে সাজান সিপিএমের ছিল, সাজান যে সিপিএমের ক্যাডার ছিল, রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে যে অর্ডার বা নির্দেশের কপি দেওয়া হয়েছিল, সার্ভ করা হয়েছিল, সেই অর্ডার বসিরহাটে আপনারা দেখলেন কাদের নিরাপত্তার জন্য ভাঙা হচ্ছে? সংকুতে জানি আপনি বলতে চাইছেন, আপনার বলবার জন্য একটু শুষ্ক হচ্ছে না, বুঝতে পারছি, কিন্তু আমি রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, কলকাতার রাজপথে সাধারণভাবে সিভিক ভলান্টিয়ারের জুলুম বলতে যেটা বোঝায় সেটা যারা গাড়ি চালান তারা কিছুটা টের পান, বসিরহাট সন্দেশকারীতে কিন্তু আরেকটু এগিয়ে, আইন ও শৃঙ্খলা এটার জন্য আপনাকে একটা সিভিক পদ্ধতিতে যেতে হবে। মানে আমি যেটা বুঝতে পারছি, তৃণমূল কংগ্রেসের পুরো অ্যাপ্রোচটাই, মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য পুরো অ্যাপ্রোচটাই সিভিক। রাজর্ষি অনির্বাণদা, প্রথম কথা, এই জন্যই আমরা দাবি জানাচ্ছি 2011 সালের পরে পুলিশের যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্ট কিভাবে হয়েছে তার তদন্ত হওয়া উচিত।
যারা সিভিক ভলেন্টিয়ার এমনকি পুলিশেও যারা চাকরি করছেন তারা আদৌ চাকরিটা ন্যায়সঙ্গতভাবে পেয়েছেন নাকি সাদা খাতা জমা দিয়ে চাকরি যেভাবে আমরা দেখছি পাওয়া গেছে সেভাবে তৃণমূলের ক্যাডারদের চাকরি পাওয়া হয়েছে। দ্বিতীয় কথা, আমাদের পরিষ্কার দাবি এই যে আজকে দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যে কি হয়েছে বলে অনির্বাণদা বলছেন, কিন্তু আসল কথাটা এখন অবধি কেউ বলতে পারলো না। ওখানকার মা বোনেরাই বলেছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে ঘটনাটা 13-14 বছর ধরে চলছে, একেবারে বাম আমলের শেষ থেকে নিয়ে এন্টায়ার মমতা ব্যানার্জির প্রেজেন্ট ডে পিরিয়ড অবধি যে মুক্তাঞ্চলের কথা সেদিনও বলা হয়েছিল, আজও সন্দেশ খালি মুক্তাঞ্চলই আছে। তাই আমাদের পরিষ্কার দাবি সেই সময় থেকে নিয়ে 13-14 বছর থেকে আজ অবধি যতগুলো ওই অঞ্চলে এসপি ডিএসপি আইএসি ওসি যারা যারা পুলিশের অধিকর্তা প্রশাসনিক অধিকর্তা আছেন তাদের প্রত্যেককে কান ধরে টেনে হাইকোর্টে নিয়ে এসে তদন্তের আওতায় নিয়ে আসা হোক, প্রয়োজনে পার্লামেন্টে আইন পাশ করে এদের পেনশন এদের চাকরির মাইনে অবধি বন্ধ হোক ইফ ফাউন্ড গিলটি, কারণ এরা প্রত্যেকে কেউ কিছু জানতো না, নাকে সর্ষের তেল দিয়ে 13 বছর ঘুমিয়েছে। এ জিনিস হতে পারে না, পরের দিন যাবেন বিরোধী নেতারা 144 লেগে গেল। বিজেপি শাসিত রাজ্যে কোন ঘটনা ঘটেছে আজকে বলো মমতা ব্যানার্জি, তাই নেই স্বীকার করো, এখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী এসপি ডিএসপি দের দায় আছে না নেই? 13 বছর কোন কথা আর বলার জায়গায় নেই, বলার জায়গায় শোনার জায়গায় নেই, 13 বছর কে জাস্টিফাই করতে পারে? নিউজ চ্যানেল দেখি না, রাজর্ষিদা মনে করেছে আমরা কেউ নিউজ দেখি না, আমরা এমনি এসেছি। আমি বলছি শুনুন, আজকেই আমি রিপাবলিক বাংলা ফুটেজে দেখেছি একজন সন্দেশখালীর একজন নির্যাতিতা মহিলার বয়ান, যেখানে লেখা আছে সন্দেশ, এবং তিনি বলছেন স্পষ্ট স্বীকারোক্তি যে 13-14 বছর নয়, তৃণমূল আসার পরে মিনিমাম এই 7-8 বছর ধরে এই ঘটনাটা চলছে। রাজর্ষিদারা আজকে এই জায়গাটাকে অন্যদিকে রাঙিয়ে দেওয়ার যে চেষ্টাটা করছেন সেই চেষ্টাটা আমি তো এটা একেবারে চেষ্টা করিনি, আমি তো বলিনি যে সাজান সিপিএম ছিল, সাজান যে সিপিএম এর ক্যাডার ছিল, সাজান ওর বাবা সিপিএম আমি তো 2000 সালে এক মিনিট